240টি সিসিটিভির ফুটেজ দেখে রাজধানী থেকে আটক ছিনতাই চক্র। ডিবি পুলিশ সেজে দীর্ঘদিন ধরে সক্রিয়, ব্যাংক থেকেই টার্গেট করে পিছু নিত। একজন একেক অপরাধে জেলখানায় গিয়েছে, জেলখানায় থাকাকালীন তাদের মধ্যে পরিচয় কথাবার্তা এবং তারা বের হয়ে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে এবং তারা একটা দল গঠন করে কাজটা করে। করোনা দুর্যোগে আবারও প্রমাণিত আওয়ামী লীগ জনগণের সংগঠন। 9 মাস পরে কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী, দলকে আরও গতিশীল করার নির্দেশ। রাজধানীর ঝুলন্ত তার অপসারণে চরম বিপাকে অনলাইন নির্ভর শিক্ষার্থীরা, বিকল্প খোঁজার পথে ঢিমে তালে হাঁটছে সিটি কর্পোরেশন, বাড়ছে ভোগান্তি। করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতালে, নির্বাচনের প্রচারণা নিয়ে শঙ্কায় রিপাবলিকান শিবির, ক্ষমতা হস্তান্তর ইস্যুতে দুশ্চিন্তায় বাংলাদেশি কমিউনিটি। এবং বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা, উত্তাপ ছড়ালো বাদল রায়ের নাটকীয় ইউটার্ন, ফলাফল যাই হোক ফুটবলের সঙ্গেই থাকার ঘোষণা।